ওয়েলকাম টু দ্য শো জাস্ট ফিল্ম ইয়ার, আপনাদের সাথে আমি সম্রাট। আমার সঙ্গে যিনি আজকে আছেন তিনি করেছেন শত্রুর সাথে মোকাবেলা, কর্তব্য পালন করেছেন, গ্যারাকলে পড়েছিলেন একবার কিন্তু রাজু অঙ্কেল এসে বাঁচিয়ে দিয়েছিলেন, এরপরে উনি কিন্তু তুলকালাম করে দিয়েছিলেন নীল আকাশের চাঁদনির তলায়, এরপরে উনি বেপরোয়া, তারপরে কী হয়েছিল জানেন, কেল্লা ফতে। আসুন আলাপ করে নিই আমাদের আজকের গেস্ট পীযূষ শাহ, বিখ্যাত রাইটার ডিরেক্টর প্রডিউসার পীযূষ শাহ। পীযূষ দা, তোমাকে ওয়েলকাম আমাদের শোতে। পীযূষ দা, তোমার কাছ থেকে প্রথমেই যে প্রশ্নটা জেনে নেবো সেটা হচ্ছে যে এই যে 2002 থেকে 2016, আরে 14 বছরের জার্নি, এই জার্নিটা তোমার কাছে কেমন ছিল? জার্নি ওঠা পড়া, পিছন দিক দিয়ে ছুরি মারা, ভালো লাগা, একটু এলাবোরেট করে একটু আমরা জানতে চাই যে কীরকম ছিল সেটা সব কিছু। হয়তো আজকে যখন আমি এসেছিলাম এই ইন্ডাস্ট্রিতে 2000 সালে, এবং 2001-এর থেকে শুরু স্বপন শাহর হাত ধরে, আমার রিলেটিভ হয় এবং স্বপন কাকুর একটা অবদান ছিল। তারপরে একে একে হরদার সঙ্গে কাজ করা, সুজিতদার সঙ্গে কাজ করা, নিজের ডিরেকশনে আসা এবং বড় বড় স্টারদের সঙ্গে কাজ করা, তখনকার দিনে প্রসেনজিৎ চ্যাটার্জি সুপার স্টার ছিল, ওনাকে নিয়ে অনেকগুলো ছবি করা, ইন্ডাস্ট্রিকে ধরেই রেখেছিল। তারপরে মিঠুন চক্রবর্তীর মতন ছোটবেলার স্বপ্নের নায়ক, তার সঙ্গে কাজ করা, তারপরে জিতের সঙ্গে কাজ করা, নতুন স্টারদের, আজকে শিশু শিল্পী সোহমকে মানে বিট্টু থেকে সোহম হিরো হিসেবে লঞ্চ করানো, একটা বর্ধমান ডিস্ট্রিক্টের ছেলে সেখান থেকে অঙ্কুশকে নিয়ে এসে তাকে হিরো বানানো, লাস্ট আমাদের লোকাল ছেলে বারাসাতের রুবেল থেকে সূর্য হওয়া হিরো, তো অনেক জানি শুভশ্রী বর্ধমানের মেয়ে তাকে হিরোইন বানানো বাজিমার ছবিতে বিট্টুর অপোজিটে, এক এক করে অনেক জার্নি। তারপরে ওঠা পড়া, ছবি সুপার ডুপার হিট, ছবি কখনো ভালো চলেনি, ছবি কখনো অ্যাভারেজ, কখনো ঘরসত্য বিভীষণ, কখনো পিছন দিক থেকে ছুরি মেরে কেরিয়ার তৈরির জন্য হতো ইয়ে, তার ধকল আমাকে সামলাতে হয়েছে। ওই যে বলে না তুমি প্রডিউসার ডিরেক্টর, প্রডিউসার তো আরও যন্ত্রণাদায়ক জিনিস, মানে আমার থেকে স্টার হয়ে হয়তো সে স্টার হয়ে যে তার স্টার হওয়ার প্রসঙ্গে বিষয়ে তোমাকে জিজ্ঞাসা করবো, মানে ইন্ডাস্ট্রিতে তোমার নাম হচ্ছে স্টার মেকার, তোমার হাত ধরে বহু অভিনেতা অভিনেত্রীরা আজকে ইন্ডাস্ট্রিতে নাম করেছেন, এই এই এটার পেছনে কারণটা কি? মানে এই যে তুমি ধরো তো একটা যদি বিখ্যাত কোনো অভিনেতাকে নিয়ে তুমি কাজ করতে, তোমার পক্ষে কাজ করাটা তুলনামূলক হয়তো সহজ হতো, তারপরেও তুমি নতুনদের নিয়ে এই প্রয়াসটা করে যাচ্ছ নিরন্তর, এটা কেন? না প্রয়াস করেছিলাম কেন, ব্যাপারটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যেন মনে হলো মানে ভালো, মানে আমি খুব ছোটবেলায় আমিও হিরো হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছিলাম। আচ্ছা, এইটা কিন্তু একটা নতুন তথ্য, আমরা জানতে পারলাম ফিল্মটা হিরো হবে বলে এসেছিল। আমি বোম্বেতে স্ট্রাগল করেছি, আমি বোম্বেতে ফিল্ম সিটিতে এখানে এখানে, তাতে এই যে কোনো স্ট্রাগল, তখন হয়তো আমি কোনো পীযূষ শাহকে খুঁজে পাইনি বলে আমি হিরো হতে পারিনি। তারপরে কোথাও যেন মনে হলো যে আমার যখন তুলকালাম খুব ছবি খুব হিট হলো, আমি বড় বড় স্টার দিন যখন মিঠুন চক্রবর্তীর মতন ছোটবেলায় স্বপ্ন নায়ক কিনে যখন কাজ করে ফেলেছি যেমন সাকসেস, তখন আমার সঙ্গে আলাপ হয়েছিল বিট্টুর, হরদাই আলাপ করেছিল, হ্যাঁ সেখান থেকে বাজিমাত বলে বাজিমাত ছবি বিয়ে করা, এবং তারপরে অঙ্কুশ আসতো আমার কাছে হ্যাঁ হিরো হওয়ার জন্য, তারপর ওকে ওর পিছনে ট্রেনিং করে টোটাল বিয়ে করে ওকে বানানো, মানে যেমন হচ্ছে না আমার স্বপ্ন যেন এদের মধ্যে তাদের ফুলফিল হোক আমি চেয়েছিলাম, কিন্তু কোনো ক্ষেত্রে যেন মানে একটা লোক স্টার হওয়ার পরে একটা যখন ইয়ে কোথাও যেন একটা আমাদের মার্কেট বা ইন্ডাস্ট্রির কোথাও যেন একটা মিসম্যাচিং বা কিছু হয়, সেই জায়গার থেকে কিছুটা কষ্ট লাগে। তারপরে সূর্য আমাদেরই লোকাল ছেলে, আমার সাথে যোগাযোগ রাখতো, তারপর ওকে নিয়ে ভাবনা চিন্তা, সেখান থেকে ভাবলাম যে এই ছেলেটাকে দেখি না, অনেক তো বর্ধমান বেহালা অনেক কিছু হলো, এবার দেখলাম লোকাল ছেলে দেখি একটা হিরো হয়ে, এবং ওদের আমি দেখেছিলাম ওদের যে ওর ও ড্যান্সিং পারফরমেন্স ওর ডেঞ্জারাস ছিল, সেখান থেকে অ্যাক্টিং কোর্স করানো এই করানো, তারপর থেকে ওর মধ্যে একটা প্রচেষ্টা ছিল, তারপরে বেপরো ইয়ে হলো, শুভশ্রী যোগাযোগ রাখতো, শুভশ্রীকেও তেমনি ইয়ে, সায়ন্তনী রাজু আঙ্কেলে লঞ্চ হয়েছিল বুম্মাদার সঙ্গে, তারপর সুরজিৎ বলে একটা ছেলে ভিলেন, ও টিটাগড়ে পলতার দিকে থাকতো, যোগাযোগ হিরোতে এসেছিলো, বললাম তুই ভিলেন হয়ে যা, তারপর আমার বেপরোয়াতে রণজয় বিষ্ণু, ও হিরোতে এসেছিলো, বললাম কিন্তু অ্যান্টি হিরো করা ভালো হবে, ও বেপরোয়াতেও লঞ্চ হলো, এখন শুনছি ভালো কাজও করছে আরও,
তো ভালো লাগে যাদের লঞ্চ করেছিলাম তারা আজকে সাকসেস, তারা প্রত্যেকে স্ব স্ব জায়গায় প্রতিষ্ঠিত। ভালো লাগে যে এরা আরো বড় হোক, আরো ভালো কাজ করুক। কিন্তু আমি মনে করি সবার সঙ্গে যেন মানে রিলেশন ভালো রেখে এবং কারোর মনে কষ্ট না নিয়ে যদি সবাই কাজ করে এটা আরো ভালো হয়। মানে তুমি তোমার স্বপ্নটা এদের চোখ দিয়ে দেখতে চাও? দেখতে চেয়েছিলাম, প্রত্যেকবার চেয়েছি এবং সাকসেস আমার ভালো লাগে। ভালো লাগে মানে ভাগ্যিস দাদা ছিলেন তাই, মানে এটা বলতেই হয় আমাদের ইন্ডাস্ট্রি সবার তরফ থেকে। আমি মনে হয় এর পিছনে ভগবানের একটা বিশাল অবদান। মানে আজকে আমি হয়তো চেষ্টা করেছি, সাকসেস উপরওয়ালা হাত না থাকলে কিছুই হয় না। আমার তো প্রচেষ্টা ছিল, চেষ্টা ছিল, সেটাকে ভগবান করিয়েছে এদের। তা আমি মনে করি থ্যাঙ্কস টু গড এবং প্রত্যেকের, আরও যারা যারা টেকনিশিয়ান আমাদের এইসব ছবির সঙ্গে জড়িত থাকে তাদেরও একটা ভূমিকা ছিল নিশ্চয়ই। সাফল্য পেয়েছে। আচ্ছা তুমি যেটা বলছিলে যে হিট ফ্লপের কথা, মানে সবসময় তো সব ছবি হিট হয় না, সব ছবি ফ্লপও হয় কিছু কিছু ক্ষেত্রে, তো এই হিট ফ্লপের আসল রহস্যটা কি? মানে আজকে যদি আমি একটা ছবি বানাতে যাই তাহলে সেক্ষেত্রে আমাকে কি মাথায় রাখতে হবে যে আমার ছবিটা হিট করতে পারে বা ফ্লপ হয়ে যেতে পারে? হিট ফ্লপের ব্যাপারটা না মানে হচ্ছে মানে আমাদের জন্মের মতন, মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, মানে এখানে আমরাও মানে যখন আমরা জন্ম হই আমরা জন্মানোর আগে জানি না যে আমরা কি হব বা আমরা বড় হয়ে কি হব। আর সেই রবীন্দ্রনাথ ঠাকুরেরও অনেকগুলো ভাই, ওরা বাবা মা একই কিন্তু একটি রবীন্দ্রনাথ হয়ে গেছে। তেমনি সোলের মেকার দ্বিতীয়বার সোলে বানাতে পারেনি। তা রাজ কাপুর একটা কথা বলতো, হিট পিকচার বানাই নিয়ে যাতা হয়, হিট হয়ে যাতা হয়। তা আমরা তো সবাই ভালো জিনিস বানানোর জন্যই প্রচেষ্টা করি, কোনো কোনো জিনিস হিট হয়ে যায়। কারণ এটা হচ্ছে কি মানে সময় পরিপ্রেক্ষী উপযোগী সব কিছু মিলিয়ে একটা হিটের একটা একটা এক্সপেক্টেড, মানে মায়ের হাতে রান্নাও দেখবে প্রতিদিন ভালো হয় না, মানে কোনো কোনো দিন মানে ফাটাফাটি হয়ে যায়, এরকম ব্যাপার হচ্ছে। হ্যাঁ একটা ঘরানা থাকে যে এই ঘরানার মানে এই ঘরানার ছবি এই টাইপের হয়। ইয়েস রাজ ঘরানা একরকম, রাজ কাপুর ঘরানা একরকম, সঞ্জয় লীলা বানশালী ঘরানা একরকম। হ্যাঁ যেমন আমাদের এখানে অঞ্জন চৌধুরীর একটা ঘরানা ছিল, মানে আলাদা আলাদা ধরনের, অজয় কর বলে যে বিখ্যাত ডিরেক্টর তার একটা ঘরানা ছিল। সেই ঘরানার থেকে ছবির একটা প্যাটার্ন থাকে, তার মধ্যে দিয়ে হঠাৎ সুপার ডুপার হিট হয়ে গেল, গল্প বলার একটা ধরন থাকে সেটাই। মানে আমাদের ধরো আমার একটা গল্প, আমার হাউজের ছবির একটা ঘটনা আছে, আজকে ভেঙ্কটেশ ফিল্মের ঘটনার একরকম আছে, এসকে ঘটনা একরকম আছে, বা তরুণ মজুমদারের ঘটনা একরকম আছে, তার মধ্যে দেখি সব ছবি কি সেম ব্যবসা করে বা সেম হিট হয় না? ছবি ভালো লাগে, কোনোটা খুব ভালো লেগে যায়, সে দিলবেলে তুলে নিয়ে যায় কি সব ছবি একই রকম হয়নি, মানে কোনো কোনো জিনিস ওয়ান্স ইন আ থাউজেন্ড হয়ে যায়। হয়ে যায় তো এই যে ধরো ফ্লপ গুলো তো হয়, মানে হিটের পাশাপাশি নিশ্চয়ই ফ্লপ গুলো, এই ফ্লপের হার্ডলস গুলো পেরো কিভাবে? মানে আমি এটা প্রশ্ন করছি একেবারে প্রোডিউসার পীযূষ আগে, মানে আমরা ভাবি যে আমার ছবি কেন চললো না, সেটা থেকে আমরা ভেঙে না পড়ে ওখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি, কি কি আমার ভুল ছিল, কি কি দর্শককে আমরা কোন জায়গায় আমরা ধরতে পারিনি, দর্শককে কোন জায়গায় নক করতে পারিনি, হয়তো সময়ের সঙ্গে কি আমি অ্যাডভান্স না সময়ের সঙ্গে পিছিয়ে। হ্যাঁ বা এইগুলো থাকে, একটা প্রেডিকশন থাকে এবং সেই হার্ডেসগুলো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি শোকটাকে ভুলে গিয়ে আমি আগে চেষ্টা করি যে আগামী দিনে কি আরো ভালো দিতে পারবো, এটা সবচেয়ে বড় জিনিস। মানে একটা রিভিশন চলে সব সময় নিজের মধ্যে যে কি করা যায়। মানে জেনে শুনে আজকে ফিল্ম লাইনে আজকে হিট আর ফ্লপ, খেলায় যেমন হার আর জিত, আর দেখো তিনটে জিনিস প্রফেশন, যে পাবলিক নিয়ে যে প্রফেশন, একটা হচ্ছে ফিল্ম লাইন, একটা হচ্ছে গেম, একটা হচ্ছে পলিটিক্স, এই তিনটে জায়গাতেই কিন্তু হার জিত। খেলা যেমন হার জিত, পলিটিক্সে কেউ হারে কেউ জেতে, সিনেমা নয় হিট নয় ফ্লপ নয় অ্যাভারেজে, খেলার মধ্যে অ্যাভারেজ ড্র ড্র। তো সুতরাং এটা আমাকে মেনে নিতে হবে বাস্তবে, এটা এটা অন্য কোনো ব্যবসার মতন না যে আমি সোনা কিনে রাখলাম ঘরে আমার সোনা লাভ হলো, জমি কিনে রাখলাম দাম বাড়লো। এই তিনটে প্রফেশন পাবলিক নিয়ে কাজ, পাবলিকের পালস নিয়ে কাজ। মানে এই রেসিপিটাই তোমার কাছ থেকে জানতে চাইছি, মানে তুমি আজকে এতগুলো বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছো এবং সাস্টেন করেছো, যেমনটা হয় প্রত্যেক বছর বহু প্রোডিউসার আসেন, তারা ছবি ভালো ছবি করবেন বলেই আসেন, কিন্তু দিনের শেষে দেখা যায় যে তাদের মধ্যে থেকে সিংহভাগ লোক ফেরত চলে যাচ্ছেন আর তারা ছবি বানাচ্ছেন না। কিন্তু তোমরা এতগুলো বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছো, তার রেসিপিটা কী, তার রহস্যটা কী, মানে এইটা এইটা তুমি কীভাবে ইনফ্লুয়েন্সড করতে পারো অন্য যারা ছবি বানাতে চান, নতুন যারা ছবি বানাতে চান তাদের ক্ষেত্রেও? দেখো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকের দিনে, বিশেষ করে আজকের দিনে
আগে একসময় খুব ডিরেক্টার্স মিডিয়া ছিল, যে আমি ডিরেক্টরের কাছে যাব, এই ডিরেক্টরের কাছে এই হিরো আছে, এই আছে, আমি ডিরেক্টরকে ধরবো, একটা ছবি কমপ্লিট হয়ে যাবে। মার্কেটিং ব্যবসার ক্ষেত্রে কি হচ্ছে, খুব ছবি কম তৈরি হতো, একটা ছবি তখন 4 সপ্তাহ 8 সপ্তাহ 10 সপ্তাহ চলতো, প্রচুর হল ছিল, সবকিছু মিলিয়ে একটা টাইমের ব্যবসা ছিল একরকম। এখন যুগ হয়ে গেছে কর্পোরেট যুগ। কর্পোরেট যুগে প্রোডিউসার প্রোডাকশন হাউস বেস ইন্ডাস্ট্রি হয়ে গেছে এখন, যে এই প্রোডাকশন হাউস, এই প্রোডাকশন হাউস, এই প্রোডাকশন হাউস। সেক্ষেত্রে কি হচ্ছে, নতুন যারা আসছে প্রথমেই তারা ভাবছে আমি একটা নতুন কোম্পানি খুলে ফেলি। নতুন কোম্পানি খুলে হয়তো তার হয়তো ছোটবেলায় বা যৌবন বয়সে বা ইয়ে বয়সে ফিল্ম প্যাশন ছিল, সে হয়তো কর্মক্ষমতা মানে কাজের চাপ বা স্ট্রাগলের লাইফের জন্য সে তখন কিছু করতে পারেনি। তার যার নিজের যে প্রফেশনাল, ইটের ব্যবসা হোক, সোনার ব্যবসা হোক, লোহার ব্যবসা হোক, এনি কাইন্ড অফ বিজনেস, তারা সাকসেস, মানে একটা রোমান্টিসিজম থেকে তারা আসছেন বলছো, মানে সাকসেস হয়ে তারা যখন আসছে তারা কি করছে, এসে ধুম করে একটা কোম্পানি খুলে ফেলছে। তারা ভাবছে আমি আমার ব্যবসার সাকসেস, আমি এখনো সাফল্য পাবো। এবং তারা কি করছে, কোনো বড় প্রোডাকশন হাউস বা কোনো যারা এস্টাবলিশড হাউস তার সঙ্গে কোনো টাই আপে যাচ্ছে না। আচ্ছা, সে নিজস্ব খুলে কোনো হয়তো বাজারে প্রচুর ডিরেক্টর তাদের সঙ্গে কথা বলছে, তারা যা বোঝাচ্ছে তার মধ্যে তার কিছু ইনফ্লুয়েন্স কাজ করছে, কারণ সে তাকে বলা যারা আপনি বলুন, আপনি বলুন, সে হয়তো বললো যে তার যৌবন বয়সে বা কৈশোর বয়সে কোনো একটা গায়কের বিখ্যাত গান ছিল, সে গায়ক এখন এখন হয়তো চলে না, এখনকার জেনারেশন নেয় না, সে গান তাকে দিয়ে গান গাইতে হবে। তখনকার হয়তো কোনো আর্টিস্ট, কোনো সিরিয়ালের বিখ্যাত হিরোইন ছিল, তাকে দিয়ে অ্যাক্টিং করাতে হবে। তা হয়তো বললো তার মিসেসকে ভালো গান লেখে, তাকে দিয়ে করাতে হবে। সে ডিরেক্টর হলো, ভাই আমার পেটের দায়, ভাই এখন তো কম্পিটিশান বাজার, আমি প্রোডিউসারটাকে ছাড়া ছেড়ে দেবো, যে লগ্নি করছে ভাই করো কাজ। এই কাজ করতে গিয়ে আমরা হয়তো বললাম যে একটা ছবির বাজেট এই, একটা ভালো ছবি করতে গেলে মিনিমাম কমার্শিয়াল মুভি করতে গেলে বাংলা মার্কেটে 2 কোটি 3 কোটি 1.5 কোটি যায়, তাকে কেউ বুঝিয়ে দিল 30 লাখে ছবি হয়। সে ভাবলো অ্যাকশন কাট বললেই সিনেমা হয়, তিনি তার মানে আমাকে বোধহয় বড় প্রোডাকশন হাউস বোধহয় আমাকে মিসগাইড করছে। ছবি শুরু হয়, ছবি শেষ করতে করতে তার 3 ডবল বাজেট হয়ে যায়, তারপরে ছবিটা রিলিজ করতে গিয়ে দেখছে কোনো খেয়েই পাচ্ছে না। এই মিলিয়ে তখন ওরা একেবারে জানা, মানে জানা নেই, রাস্তাটা জানা নেই, মিসগাইডেড হয়ে, কিন্তু দোষ দেবো কিন্তু যে লগ্নি করতে আসছে প্রথমে, তার তার ব্যবসা সে সাকসেস। ভাই রাস্তা আছে, রাস্তা বাজার হাইডেন আছে, তুমি যদি মাতাল হয়ে যদি এখন ডেনে পড়ো, তার জন্য তো অন্য কেউ দায়ী, তার দায় ইন্ডাস্ট্রি নেবে না। এর প্রসঙ্গে আসবো পীযূষদার কাছে, দারুণ জমে উঠেছে আড্ডা। পীযূষদা অনেক গোপন রহস্য, অনেক রেসিপি ফাঁস করে দিচ্ছেন, সব রেসিপি জেনে নেবো আজকে পীযূষদার কাছ থেকে। কিন্তু তার আগে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবে না, দেখতে থাকুন জাস্ট ফিল্মে।